ওই তুই চুপ কর বেটা, প্রেমে কি তুই একাই ছ্যাঁকা খেয়েছিস? তোর আগেও অনেকে ছ্যাঁকা খেয়েছে, কেউ কেউ তো ছ্যাঁকা খেয়ে বিখ্যাত হয়ে গেছে, কিন্তু তুই তো মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। ছেলেদের এত দুর্বল হলে চলে না, ছেলে মানুষের বুক ফাটবে তবু মুখ ফাটবে না, এটাই নিয়ম। এত আবেগী হতে নেই পুরুষ মানুষের। আর কিছু বলবি? আর কিছু বলবো মানে? কেন, তুই আবার কি শূন্যতা ভোলার কার্যক্রম শুরু করবি? অনেক করেছেন শূন্যতা ভোলার আজগুবি নাটক, এখন চলেন আপনি আমার সাথে। সমুদ্রকে টেনে নিচে নামাতে নামাতে বলে অভি, সমুদ্র কোনো কথার জবাব দেয় না, বাধ্য ছেলের মতো অভির সাথে নিচে নেমে আসে। অর্ক, ঝিনুক, ঝুমা পাশাপাশি দাঁড়িয়ে আছে অভির অপেক্ষায়। কিছুক্ষণ পর অভি সমুদ্রকে নিয়ে আসে। চলো। রাগে স্পষ্ট ফুটে উঠেছে অভির মুখে। কি হয়েছে অভি? ঝুমা অভির মুখ দেখে জিজ্ঞেস করে। কিছু না, চলো। অর্ক কি আমাদের সাথে যাবে? অর্ক ছিনুকের দিকে তাকিয়ে থাকায় কথাটা শুনতে পায় না। অর্ক। হ্যাঁ বল। কিছুটা লজ্জা পায় অর্ক। আমাদের সাথে যাবে কি? যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু দুর্ভাগ্য তা সম্ভব না। ঝিনুকের কানের কাছে এসে ফিসফিস করে বলে। ঝিনুক অর্কের এমন ন্যাকা কথায় লজ্জা পায়, সরে ঝুমার পাশে গিয়ে দাঁড়ায়। যাবি? অভিবার বেশ বিরক্ত নিয়ে জোর করে বলে। না অন্যদিন। তাহলে আমরা আসি। ঝুমা, তুমি আর ঝিনুক পিছনে বসো, আমি আর সমুদ্র সামনে বসছি। গাড়িতে উঠে ঝিনুক আর চোখে অর্কের দিকে তাকাতেই অর্ক হাত নেড়ে বাই বলে, ঝিনুকও হাত নাড়ে। হয়েছে, এত ভালোবাসাবাসি বিয়ের আগেই করলে বিয়ের পর কি করবি? যা কি বলছিস! ঝুমার কথা শুনে ঝিনুক লজ্জায় লাল হয়ে সামনে তাকাতে গাড়ির লুকিং গ্লাসে কারো তীক্ষ্ণ নজরের সম্মুখীন হয়। চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। ঝিনুক চোখটা কুচকে মুখ কালো করে বাইরের দিকে তাকায়, মনে মনে বলে, এই সমুদ্রের বাচ্চা এমন কেন? এভাবে কেউ কোনো মেয়ের দিকে তাকায়? যখনই তাকাবে হয় রাগ নয় চোখের চাহনিতে, অসভ্যতা, শয়তান একটা। ঝিনুক চেষ্টা করেও চোখকে আয়ত্তে রাখতে পারে না, চোখ আবার লুকিং গ্লাসের দিকে পড়ে। উফ, এই ছেলে আমাকে চোখের আগুনে জ্বালিয়ে মারবে মনে হয়। সারাটা পথ একবার অন্যদিকে আবার লুকিং গ্লাস, এই করেই তাকিয়ে তাকিয়ে এসেছে ঝিনুক অভিদের বাড়ির সামনে। এসে গাড়ি থামতে ঝিনুক যেন প্রাণ ফিরে পায়। সবার আগে গাড়ি থেকে নেমে গাড়ির পেছনে গিয়ে দাঁড়ায় আর ভাবে, আজ এখানে না আসলে ভালো হতো। আজই ঝুমার শ্বশুরবাড়ি আসলাম, আর আজই এই ফাজিলটার সাথে এখানে লাগলো। ঝিনুক দাঁত কটমট করতে থাকে। অনেকক্ষণ দাঁড়ানোর পর সবাই ভেতরে চলে গেছে ভেবে পেছন ফিরে সামনে এগোবে, তার আগে সামনে দাঁড়ানো সমুদ্রের বুকের সাথে নাকে বাড়িয়ে খায়। তাড়াতাড়ি সরে গিয়ে নিকাবের ওপর দিয়ে নাক ডলতে থাকে ঝিনুক সমুদ্রের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে, চোখের মাথা খেয়েছেন নাকি? খাম্মার মতো পেছনে এভাবে দাঁড়িয়েছিলেন কেন? তাল গাছ একটা, আল্লাহ মুখে জবান তাই নাই। ঝিনুক আরও কিছু বলবে কি তার আগেই সমুদ্র ঝিনুকের বাম হাতটা ধরে আঙ্গুলগুলো মুচড়ে দেয়, তারপর হাতের কবজিতে জোরে করে চেপে ধরে সমস্ত শক্তি দিয়ে। সমুদ্রের এমন ব্যবহারে থতমত খায় ঝিনুক, ভয়ে বুক কাঁপতে থাকে, তবুও সাহস করে বলে, ছাড়ুন, হাত ধরছেন কেন? আহ, ছাড়ুন বলছি, অসভ্য লোক একটা, পরনারী হাত ধরতে লজ্জা হয় না আপনার? হ্যাঁ, আপনাকে আল্লাহ হাবিয়ায় চুবাবে দেখেন, ছাড়ুন না, ব্যথা পাচ্ছি। ঝিনুকের কবজি ছেড়েই হাতটা এমনভাবে ঝাড়া দেয় যেন হাতে নোংরা কিছু লেগেছে। আপনি একটা জাহেল পুরুষ, আল্লাহ আপনাকে অনেক শাস্তি দেবে দেখেন, মেয়ে মানুষ দেখলেই শুধু ছুঁয়ে দেখতে মন চায়, বদলোক একটা। ঝিনুক হাতের ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, পেছন ঘুরে মাথায় চুলগুলোতে হাত বুলিয়ে তারপর সমুদ্র বলে, জাফুট, তোর মতো মেয়েকে দেখলে তো ঘৃণা হয়, শুধু শুধু তোকে ধরে হাত চেনা পাক দূর, এখন হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে একশো বার। বলেই বাড়ির ভেতর ঢুকে যায় সমুদ্র। সমুদ্রের কথা আর মুখের বিশ্রী ভঙ্গি দেখে ঝিনুকের মনে হলো ও যেন সত্যি কোনো ড্রেন, যাকে ভুল ক্রমে ধরে এখন ঘৃণা হচ্ছে সমুদ্রের। একে তো ব্যথার কষ্ট, তার উপর সমুদ্রের এমন ঘৃণা ভরা কথা শুনে ঝিনুকের কান্নার মাত্রা আরও বেড়ে যায়। এই সমুদ্র আমার সাথে এমন কেন করলো? কী করেছি আমি ওর?
অনেকক্ষণ দাঁড়িয়ে কেঁদে চোখ মুছে তারপর বাড়ির ভেতরে যায় ঝিনুক। কি রে ঝিনুক, কই ছিলি? অর্ক কি মোবাইল করেছিল নাকি? ও, তুই তো আবার মোবাইল ব্যবহার করিস না, তাহলে এত দেরি করে ভেতরে আসলি কেন? এমনি কি রে, তুই কি কেঁদেছিস? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তোর? এমনি কি এমনি এমনি করছিস তখন থেকে? আচ্ছা বাদ দে, যে গেস্ট রুম ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার গরম করছি ততক্ষণে। ঝিনুক মাথা নিচু করে গেস্ট রুমে চলে গেল। অভি শুয়ে আছো কেন? যাও গোসল সেরে নাও, খাবে না? একটু পর, এদিকে আসো না। ঝুমাকে বুকের উপর টেনে নিয়ে জড়িয়ে ধরে। আরে কি করছো, দরজাটা খোলা। তাতে কি নিজের বিয়ে করা বউকে আদর করতে পারবো না? ঢং কম করো তো, উঠো গিয়ে গোসল সেরে আসো। ঝিনুককে গেস্ট রুমে পাঠিয়েছি, ফ্রেশ হতেও বের হলে খেতে দিতে হবে। গেস্ট রুমে পাঠিয়েছ মানে? গেস্ট রুমে তো সমুদ্রকে আমি পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পাগল তুমি? আরে যাক, গেস্ট রুমে ঝিনুক, সমুদ্রকে দেখলে আপনা আপনি বের হয়ে আসবে, ততক্ষণে আমরা একটু রোম্যান্স করি। অভি ঝুমাকে আর কিছু বলতে না দিয়ে ঝুমাকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে থাকে অভি। ঝিনুক বোরকা খুলে বিছানার উপর টান টান হয়ে শুয়ে আনমনে উপরের ঘোড়া ফ্যানটা দিকে তাকিয়ে থাকে। সমুদ্রের কথায় খুব কষ্ট লাগে ওর, হঠাৎ নাকে রজনীগন্ধার সুবাসে সে বাড়ি খায়। ঝিনুক নাক টানতে টানতে সোজা তাকাতেই চোখ বড় করে চিৎকার করে লাফ দিয়ে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ঝিনুকের মুখের কাছে এসে নিজের ঠোঁটে আঙুল রেখে চুপ করে বলে সমুদ্র। ঝিনুক সমুদ্রের নগ্ন বুক দেখে বোবার মতো হয়ে থম মেরে দাঁড়িয়ে থাকে। সমুদ্রের ঘাড় শোয়া ভেজা কোঁকড়া চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সেই পানির কয়েক ফোঁটা ঝিনুকের উন্মুক্ত ফর্সা কাঁধে পড়তেই শিউরে ওঠে ঝিনুক। নিজের শরীরের দিকে তাকিয়ে দুহাত বুকটা ঢেকে নেয়। বোরকা খুলে ওড়না না পরে বিছানায় শুয়ে পড়েছিল, তার কারণে এখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ঝিনুকের। ছি, নিজেকেই নিজে ধিক্কার দিল এমন লজ্জাজনক পরিস্থিতির জন্য। সমুদ্রে পাশে থাকা তোয়ালে ঝিনুকের দিকে ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঝিনুক তোয়ালেতে নিজেকে জড়িয়ে কাঁদতে লাগলো। কোনো দিন এমন বেপর্দা হয়নি পরপুরুষের সামনে, আজ সামান্য ভুলে ওই সমুদ্রের সামনে বেপর্দা হতে হলো। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে জীবনে? সমুদ্র খালার রুমে গিয়ে আবার শাওয়ারের নিচে দাঁড়ালো। এই শীত শীত আবহাওয়াতেও শরীর গরম হয়ে গিয়েছে। সমুদ্র শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবে, এই মেয়েটা এত বেখেয়ালি কেন? আজ আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তবে মেরে বুকের মধ্যে গেঁথে রাখতাম। এমনিতে যা করেছে তার শাস্তি ওকে হাড়ে হাড়ে বোঝাবো আমি। আমাকে ছাড়া অন্য কারো হওয়ার চিন্তার মাথায় আসে কী করে? এত বছর ওকে আগলে রাখলাম নজরে নজরে, আর সাবানে একটু দূরে গেলে কী সরেছি তাতেই আমাকে ভুলে গেল, ওর অজানাকে ভুলে গেল। এত সাহস নিয়ে বাসে ওর পাশে বসলাম তবুও চিনল না, অথচ আমাকে চিরকুট লিখত, আমার স্পর্শ আমার গায়ের গন্ধেই চিনে ফেলবে। দুই দুইবার বসলাম, চিনলো তো না, উল্টে কতগুলো বাজে কথা শুনিয়ে দিয়ে আমার রোম্যান্টিক মুডের দফা রফা সেরে দিয়েছে। আমাকে রেখে কেন অন্য ছেলেকে তুমি বিয়ে করতে রাজি হলে? কেন এই অর্কের দিকে তাকিয়ে হাসো? কেন কেন কেন? তখন যে আমার বুকে তীব্র তখন হয় কেন বোঝো না, কি কারণে আমাকে ভুলে গেলে? তোমার অজানাকে ভুলে গেলেছিল, আমার গায়ের রজনীগন্ধার সুবাস কি তোমাকে আমার কথা মনে করিয়ে দেয় না? মনে করে দেয় না, আমি বলেছিলাম আমার উপস্থিতি তোমাকে রজনীগন্ধার সুবাসে মাতোয়ারা করে রাখবে, তবুও তুমি চিনলে না, চিনলে না তোমাকে নিয়ে গাওয়া চিরকুটের সেই লাইনগুলো। আমি তো চেয়েছিলাম অভির বিয়ের পর তোমাকে বড় ধরনের সারপ্রাইজটা দেব, তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে আমার অর্ধাঙ্গিনী করে সারা জীবনের জন্য পাশে রাখব। আমি তো জানি আমার বয়সটা সবার চেয়ে আলাদা, তুমি তো বিবাহ বহির্ভূত মেলাবাসা পছন্দ করো না, তাই তো সামনে আসিনি। আমাদের ভালোবাসাকে পবিত্র রেখেছি সকল হারাম কাজ থেকে, শত কষ্টেও সামনে আসিনি। তোমাকে না জানিয়ে বাসরাতে যখন তুমি কাঁদতে তোমার অজানাকে হারিয়ে, তখন আমি হাঁটু মুড়ে বলতাম এই নজরে ছিলে হাত থেকে দু বাহুর মাঝে রবে। তোমার প্রতি রাত প্রতিদিন আমি রজনীগন্ধার সুবাসে রাখবো মাতিয়ে, ভালোবাসি বললেই আমার ভালোবাসার বহিঃপ্রকাশ শেষ হবে না।
তোমাকে প্রতি মুহূর্ত ভালোবেসেই ভালোবাসা সার্থক হবে আমার, তখন নিশ্চয়ই অবাক হয়ে জড়িয়ে ধরতে, তারপর অভিমানে আমাকে খুব করে বকতে। আমি তখন স্নেহার মাঝে শক্ত করে আশ্রয়ে পিষ্ট্রয়ে জড়িয়ে নিতাম আর বলতাম, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমাকে ওয়েস্টার। আরও কত কী বলতাম, কত কবিতা, কত স্বরলিপি লিখে রেখেছিলাম মনের খাতায়, সব তুমি এলোমেলো করে দিলে। কেন করলে আমি জানতে চাই, আমাকে জানতেই হবে। তুমি জানো না ওয়েস্টার, গত দুই রাত আমি নির্ঘুম কাটিয়েছি তোমার জন্য। তুমি আমার না অন্য কারো বাগদত্ত হয়েছ জেনে আমি যে বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছি, কিছুই কাজ করে না মাথায়। তোমাকে কি করে নিজের বুকের মাঝে জমানো কথাগুলো বলবো আমি, তোমার সামনে দাঁড়ালে সব গুলিয়ে যায়, জড়িয়ে যায় সব কথা। আচ্ছা, এত ভালোবাসি কেন তোমাকে আমি, তোমাকে ভালোবেসে নিজেকেই হারিয়ে ফেলছি কোথাও। আমার মাঝে যা আছে সব তুমি আর তুমিতেই ভরপুর, বেঁচে থাকতে তোমাকে আমি অন্য কারো হতে দেব না, বলবো না আমি কে, তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, এটাই তোমার ভালোবাসার পরীক্ষা, আমাকে কষ্ট দেওয়ার ফল এটা। যদি আমাকে সাইকোভাবে ভুল বোঝো তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি তুমিই না, সাইকো উন্মাদ। যা বলো সব। সমুদ্র এক ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে মূর্তিমান হয়ে, শরীরের টেম্পারেচার মাত্রা অতিরিক্ত বেসামাল হয়ে যায় অয়েস্টারকে ওভাবে দেখে। এই সমুদ্র, এতক্ষণ ওয়াশরুমে কী করছিস, ঠান্ডা লেগে যাবে তো, বের হয়ে খেতে আয় তাড়াতাড়ি। অভি কয়েকবার টোকা দিয়ে শাওয়ারের বন্ধের আওয়াজ পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঝিনুকের খেতে যেতে ইচ্ছে করছে না, তবুও যাওয়া লাগবে, নয়তো ঝুমা একশোটা প্রশ্ন করবে, এসব কথা শুনলে কষ্ট পাবে, পরে চিন্তা শুরু করে দিবে ওর জন্য। থাক ঝিনুক, নতুন নতুন বিয়ে হয়েছে ঝুমার, এখনও কি নিজের সমস্যার কথা না বলাই ভালো, চুপচাপ মাথা নিচু করে খেয়ে চলে আসবে ঝিনুক, ওই ফাজিলটার দিকে না তাকালেই হলো, দূরত্ব বজায় রাখবে ঝিনুক, তাহলে আর ঝামেলা হবে না। চোখে পানির ঝাপটা মেরে আয়নায় নিজের মুখখানা দেখে ঝিনুক, আস্ত বজ্জা তার অসভ্যর সাথে জাহিল একটা, আজ এইটুকু সময়ে ওর জন্য কত কাঁদলাম, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। ঝুমা ঠিকই বলে, সহজ সরল মেয়েদের বেশি কাঁদতে হয়, প্রতিবাদ করতে না শিখলে লোকে কাঁদিয়ে মেরে ফেলবে, কিন্তু কি করব, স্বভাব কি পাল্টে ফেলা যায়, আমি তো এমনই। হঠাৎ মুখে রক্তের স্বাদ অনুভব করে ঝিনুক, মুখ থেকে থুতু ফেলে বেসিনে চোখ পড়তেই চোখ কুচকে যায়, আবার সেই রক্ত, উফ, দাঁত তুলে ফেলার পর থেকেই রক্ত পড়া শুরু করেছে, এখনও মাঝে মাঝে পড়ছে, সবাই বলল ঠিক হয়ে যাবে কিন্তু ঠিকই হচ্ছে না, ধুর। ঝিনুক কুলি করে হাত মুখ ধুয়ে ঝুমার সাথে রান্নাঘরে খাবার বাড়তে সাহায্য করে। ঝিনুক টেবিলে সালাদের বাটিটা রাখতেই কেউ টুপ করে একটা শশার স্লাইস নিয়ে নেয়, ঝিনুক তাকাতেই দেখে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শশার স্লাইস মুখে চিবুচ্ছে, চোখগুলো লাল আগুনের গোলা হয়েছে, কি ভঙ্গি জীবাণুর যেন ইঙ্গিতে ওকে চাবাচ্ছে। ঝিনুকেরও রাগ চরমে পৌঁছে গেছে, কিন্তু কিছু না বলে মাথার ওড়নাটা আর একটু সামনে টেনে সরে যেতে যায় কি সমুদ্র সামনে এসে পথ আগলে দাঁড়ায়। আর ঠিক তখনই ঝিনুকের নাকে রজনীগন্ধার পারফিউমের সুবাস এসে লাগে, সাথে ভাবনায় ডুব দেয় ঝিনুক। এমন কেন হয় সমুদ্র কাছে আসলে, বাসে কিংবা বাড়িতে যখন সমুদ্র আমার পাশে বসেছিল তখনই পেয়েছিলাম, রাগে ভুলেই গিয়েছিলাম বিষয়টা, এই ছেলেটা আর পারফিউম পেল না, শেষ পর্যন্ত আমার রজনীগন্ধার সুবাসে পারফিউমেই লাগাতে হলো, অসভ্য একটা আবার পথ আগলে দাঁড়িয়েছে, মনে মনে বলে মাথা নিচু করে ঝিনুক। ঝিনুক সমুদ্রের সামনে থেকে পাশ কাটাতে চাইলে সমুদ্র সেদিকে হাত বাড়িয়ে পানির গ্লাস নেয়, অন্য পাশে ঘুরতে গেলে সমুদ্র পানির গ্লাস সহ সেদিকে দাঁড়িয়ে পানি খায়। ঝিনুকের রাগের মাথায় চুল ছিঁড়তে ইচ্ছে করছে, না নিজের চুল কেন ছিঁড়বে, ওই বাদরটার চুল ছিঁড়বে, কিন্তু এটার সাথে কথা বলা যায় না, তখন কার মতো আবার ইনসাল্ট করে বসতে পারে, তার চেয়ে ইশারা ইঙ্গিতে শিক্ষা দেবে বাদরটাকে। ঝিনুক কায়দা করে কোনো রকমের সমুদ্রের সামনে থেকে সরে দাঁড়ায়। এই ঝুমা, তোর এই তালগাছ মার্কা দেবরের মাথায় কি গোবর ভরা রে,
রান্নাঘর থেকে বেরোনো ঝুমাকে উদ্দেশ্য করে বলে ঝিনুক। ঝিনুকের মুখের কথা শুনে মুখ ফসকে পানি ছিটে পড়ে, নাকে উঠে যায় সমুদ্রের, খুক খুক করে কাশতে থাকে ঝিনুক।